আজকে আমি বানিয়ে দেখাবো চিতল মাছের কালিয়া। চিতল মাছের কালিয়াটা খুব সহজেই আপনারা আপনাদের বাড়িতে রান্না করতে পারবেন। চলুন দেখে নিই আমরা কী কী উপকরণ ব্যবহার করছি এই রেসিপিটি বানানোর জন্য। চিতল মাছের পেটি, কুচনো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন নিয়েছি। টমেটোটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, এক টুকরো আদা, রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি, গরম মশলা, জিরে গুঁড়ো, সাধারণ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি চিতল মাছের পেটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এখানে ম্যারিনেশনের জন্য আমি লবণ দিয়ে দিলাম। আমি এখানে হাফ টিস্পুনের একটু বেশি লবণ দিয়েছি, লবণটা স্বাদ মতন দিতে হবে। হলুদ গুঁড়ো, এবার নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মাছের গায়ে আমি লাগিয়ে নেব। একটা দিক মাখানো হয়ে গেলে উল্টো দিক করে আরেকটা দিকেও ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো, রসুন, আদা, এর একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন পেস্টটা দেখতে এরকম হয়েছে, তাতে যেন আদা বা রসুনের টুকরো বড় যেন না থাকে। একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে 3 টিস্পুনের মতন সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা খুব ভালোভাবে এর মধ্যে ভেজে নেব। কড়াইটা বড় বলে আমি সব মাছগুলো একসাথে ভেজে নিচ্ছি। চিতল মাছের পেটি একটু নরম হয়, সেজন্য খুব সাবধানে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইড ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি মাছটা তুলে নেব। আমি যে তেলটাতে মাছ ভেজেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 2 এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার ফোড়নের মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। গরম মশলা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে গ্রেভিটার মধ্যে। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, রসুন দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর এটা বাটিটা ধুয়ে সামান্য জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, সাধারণ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ। এবার সমস্ত জিনিসটাকে আমি আরও কিছুক্ষণ ধরে ভাজব। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা লঙ্কা ঝালের প্রয়োজন ততটা লঙ্কা আপনারা ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব লবণ। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেব যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো।
এখন আমি চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য ফুটতে দেব। 5 মিনিটস হয়ে গেছে, দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য গ্রেভিটার কালারটাও খুব সুন্দর এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি, চিনিটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। চিতল মাছের কালিয়া সার্ভ করার জন্য একদম রেডি, খুব সহজেই আপনারা এটা কিন্তু বানাতে পারবেন।